চুল কাটা শেষ, হাটে বসে চুল কাটলাম। প্রচুর কুসুর বিক্রি হচ্ছে, আখ গেন্ডারি, আখ খেতে হবে, মিষ্টি মিষ্টি আখ। আমাকে ছবি তুলো গে, মুরব্বীর কুসুর কি কমছে? কোন দেশি কুসুর? হ্যাঁ, ওগুলো কি বিদেশি কুসুর? ওগুলো হাইব্রিড। কত করে বিক্রি করেন? 15 টাকা 20 টাকা। আচ্ছা আচ্ছা, হাইব্রিডই খাই, সবই তো হাইব্রিড খাই। ভাই কত করে কুসুর? কোনটা নেবেন? এক টুকরা খাবো। এক টুকরা খাবেন? হ্যাঁ, দেন একটা, দেন একটু কাটে দেন দেখি কেমন লাগে। কত করে এক টুকরা? 40-35। না এটা, এটা দেন, এটা কত দাম টোটাল? 40 টাকা দাম এক পিস। আর পুরাটা নিলে? পুরাটাই তো 40। আচ্ছা দেন। অনেক হয়ে এলো, এবার বসে বসে কুসুর খাই। হ্যাঁ, এগুলো বাদেন। অনেক মোটা কুসুর, কত মিষ্টি না? হ্যাঁ, মধ্যম হবে, মোটা কুসুর। ও খুব একটা মিষ্টি না, কিন্তু কুসুর চাবাই খেতে ভালোই লাগতেছে গরমের ভিতরে। অনেক মোটা আর রসালো, এক টুকরা খেলে পেট ভরে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির পালা? বাড়িতে 1 কেজি 100। ওজন করে নিয়ে আসছেন? আরে তুই দেন যদি না হয়। আচ্ছা, একবার দেখেন কয় টাকা চান এটা? 450 টাকা। এত চাচ্ছেন? আমি 1 পয়সা দিবি জানি কে।
ব্যাপারীরা কত বলে? ব্যাপারীরা কত বলে? ব্যাপারীরা ঠিক নেই যে যে ইচ্ছা যেরকম বলতেছে, মানে যার যা খুশি। 350 দেই কাকা। কত বলছে? 400। এখন আমি দেশে চলে যাবে। কার মুরগি ভাই? দুইটা। দুইটা কত টুক আছে? কত চাচ্ছেন? দুইটা 700 টাকা যাচ্ছে। দুইটা 700 টাকা। কয় টাকা? 700 টাকা দুইটা। কিছুই নাই এটার। দুইটা 550। তুমি পালছিলা? আর কয়টা আছে বাসায়? আরো 3-4 আছে। মুরগি বিক্রি করে কি করবে টাকা? ও হাত খরচের, ও বাজার করার জন্য না? আচ্ছা যাক, তাহলে তো ভালোই, হাত খরচটা চলে না মুরগি লালন পালন করে। যাক যাক, ভালোই আছে। দর্শক, দুইটা দেশি মুরগি নিলাম হাট থেকে 550 টাকা। বেশ কয়েকদিন আমি হাটে আসছিলাম দেশি মুরগি কেনার জন্য, দেশি মুরগি কিনতে পারি নাই, আজকে নিয়ে নিছি। আমি এই তিনটা নিয়ে নিলাম। আপনি আপনি নিলেন এই তিনটা? আচ্ছা দেখা দিচ্ছেন, তাহলে তো নেব। 400 টাকা আছে? আছে তো না? নাই। কয়টা বাচ্চা? 550। এখন বিক্রি করবো 600 টাকা। ঠকি নাই? আচ্ছা কাকা বলছে ঠকি নাই। রুই কত ভাই? 2-4 টাকা। 360 টাকা দিলে ভাই। 360। জাপানি 350। জাপানিও 350। এ মাসে আবার ডিম নাই, ডিম 100% আছে। 100 ডিম নাই। আর কাতল কত ভাই? কাতল 400। এই বেটা, বিশ না কিন্তু ভাই, এগুলো কত রে? 120 টাকা। কমলা দইলা? হ্যাঁ। আর ওটো? 90 টাকা। আচ্ছা 360 টাকা দিল রুইয়া কাকু। বড় একটা জাপানি রুইও কিনছি, দেশি মুরগিও কিনছি, বাজার শেষ আজকে। এদিক দিয়ে বাইরব। আচ্ছা হাট থেকে মাছ মুরগি কেনা শেষ, এখন বাড়ির পথে রওনা দিলাম। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো হাটে বাজারে। ভালো থাকুন।
সুস্থ থাকুন আর তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।